চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বাস ঠিকঠাকই আছি তো আর আজকে আর একটা নতুন হোম রেমেডি তোমাদের কাছে নিয়ে আসলাম সেটা হলো এই উইন্টারে যে মর্নিং আমাদের যে স্কিন কেয়ার করা দরকার উইন্টারে খুব প্রবলেম হয় আমাদের অনেকেরই খুব প্রবলেম যে মুখ একদম ডাল হয়ে যায় যে কোনো কোল্ড ক্রিম লাগালে আমাদের মুখ কালো কালো লাগে পিগমেন্টেশন হয় ব্রোনও হয়ে যায় তো আবার ফেসওয়াশ লাগালে আমাদের মুখ খুব বেশি ড্রাই হয়ে যায় তো আমরা এই উইন্টারে আমাদের স্কিনকে কিভাবে ব্রাইট রাখবো উজ্জ্বল রাখবো আর গ্লোয়িং রাখবো এই এত এই সময়টায় এত বেশি হাওয়া চলতে থাকে আমাদের স্কিনের থেকে যে গ্লোয়িং যে কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো আজকে আমি সেই একটা তোমাদের কাছে শেয়ার করছি যে আমরা এই উইন্টারে আমরা মর্নিংয়ে কীভাবে আমরা আমাদের স্কিনটাকে ব্রাইট রাখব তো চলো আগে আগে চটপট আগে দেখে নাও আমি কিভাবে এটা করছি উইন্টার স্কিন কেয়ার রুটিনের জন্য প্রথমেই আমাদের দরকার স্ক্রাবিং আর ক্লিনজিং তো সেটার জন্য আমি নিয়ে নিলাম ধুয়ে রাখা এক চামচ চাল যেটা শুকিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিলাম এক চামচ মুসুরির ডাল মুসুরির ডাল আমাদের স্কিনকে টাইট রাখতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ফ্ল্যাক্স সিড মানে তিসি সেটাও এক চামচ আমি দিয়ে দিলাম তিসি আমাদের স্কিনের একটা গ্লোয়িং রাখতে সাহায্য করবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন যেটা আমাদের স্কিনকে ক্লিনজিং করবে তো আর এর মধ্যে দিয়ে দিলাম আমি তিনটে আলমন্ড বাদাম এটা আমাদের স্কিনকে নিউট্রিশান দেবে তো এগুলোকে আমি খুব ভালো করে মিহি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা যেন একদম মিহি হয় দেখো দেখলেই এটা আমি কিভাবে বানালাম এটা মোটামুটি তোমাদের চলে যাবে এটা একা যদি আমরা ইউজ করি এটা এক মাস কিন্তু এক মাস না গেলেও কুড়ি দিন আমার এটাতে হয়ে যাবে তো এটা তোমরা এইভাবেই রেখে দাও তোমরা ব্যবহার করতে থাকো প্রত্যেক দিন তো যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা হচ্ছে র মিল্ক দিয়ে ব্যবহার করো যাদের খুব অয়েলি স্কিন তারা ব্যবহার করো অ্যালোভেরা জেল আর গোলাপ জল দিয়ে আর না হলে নর্মাল স্কিনের জন্য যেটা আমি আজকে বানালাম বানিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি দই আর হানি দিয়ে এটা নর্মাল স্কিনের জন্য এটা কিন্তু খুব ভালো তোমরা ব্যবহার করতে থাকো আর অ্যালোভেরা জেল আর গোলাপ জলেও কিন্তু আমাদের স্কিন কিন্তু খুব বেশি ব্রাইট হবে তো চলো দেখতে থাকো আমি এর পর কি কর দেখো এখানে আমি পাউডারটা রয়েছে এখান থেকে আমি এক চামচ আমি এই মিক্সচারটা নিয়ে নিলাম তো প্রত্যেক দিনে এই এক চামচ করে নিয়ে নিলে আমার হয়ে যাবে তো এটা একদিনে হয়তো নাও শেষ হতে পারে তো তোমাদের যদি থেকে যায় সেটা তোমরা ফ্রিজে রেখে আবার সেকেন্ড টাইম তোমরা ব্যবহার করতে পারবে তো এর মধ্যে এক চামচ আমি টক দই দিয়ে দিলাম এটা নর্মাল স্কিনের জন্য আর এর মধ্যে দেব হানি যাদের হানি স্যুট করে না তারা হানিটাকে স্কিপ করে দেবে তো এখানে আমি এক চামচ হানি দিলাম হানি আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচণ্ড ভালো আমাদের স্কিনকে অক্সিডেন্ট দেয় তো এটাকে আমি খুব ভালো করে মিক্স বানিয়ে নিলাম দেখো খুব ভালো করে আমার মিক্সটা হয়ে গেছে আর আমার স্কিন আমার মুখ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা রয়েছে তো অবশ্যই কোনো রকম রেমেডি ইউজ করার আগে আমাদের ফেস কিন্তু একদম পরিষ্কার ক্লিন হওয়াটা খুব দরকার তো এগো এটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে এর যে নিউট্রিশানটা যাতে আমাদের স্কিনে স্কিন পর্যন্ত পৌঁছায় তো ধীরে ধীরে বেশ ভালো করে এটাকে লাগিয়ে নেব। দশ মিনিট এটা লাগিয়ে রাখবো ভালো করে মাসাজ করবো এটাকে এই শীতে অনেকের স্কিনে কিন্তু একটা কালো ভাব হয়ে যায় অনেকের কপাল নাক এই সমস্ত জায়গায় একটা মোটা কালো লেয়ার পড়ে যায় তো এই রেমেডি কিন্তু আমাদের সেই কালো দাগটা তুলতে কিন্তু খুব সাহায্য করবে আমাদের এই চালে কিন্তু আমাদের রয়েছে স্কিনকে হোয়াইটনিং করার গুণ আর এটাকে খুব ভালো করে মাসাজ করে আমি দশ মিনিট পরে ধুয়ে দেখাচ্ছি দেখো আমার দশ মিনিট পরে আমি এটাকে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি ভালো করে মুখটা আমি কিন্তু মুছে নেব। অবশ্যই তোমরা এটা গালে গলায় হাতে এই সব জায়গাতে এটা লাগিয়ে তো এর পরে আমি দিচ্ছি গোলাপ জল এখানে টোনার হিসাবে গোলাপ জল ইউজ করতে পারো অথবা গ্রিন টিও কিন্তু আমাদের টোনার হিসাবে খুব ভালো কাজ করে তো টোনার অবশ্যই দেওয়া আমাদের কিন্তু খুবই দরকার স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই টোনার আর গোলাপ জল আমাদের স্কিনকে তো ব্রাইট করতেও খুব সাহায্য করে তো আমি একটা কটনে তুলোর সাহায্যে আমি পুরো টোনারটা মুখে লাগিয়ে নিলাম আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করবে তো খুব ভালো করে এটা অবশ্যই তোমরা টোনারটা লাগিয়েও এই টোনা লাগানোর পরে এবার আসবে আমাদের ফেশিয়াল অয়েল এই ফেশিয়াল অয়েল কিন্তু আমি তোমাদের আমার ভিডিও রয়েছে এটা বানানো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে এটা দেখতে পারো এটা কিন্তু ভীষণই ভালো লেমন বেস বডি অয়েল তো এটা আমি খুব ভালো করে মুখে মাসাজ করে নিচ্ছি ম্যাসাজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে হওয়া দরকার আমাদের স্কিনকে টাইট রাখতে কিন্তু ম্যাসাজ খুব ভালো সাহায্য করে তো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি মশ্চরাইজার এটাও আমার কিন্তু বানানো মশ্চারাইজার আমি কিন্তু সমস্ত কিছু নিজে বানিয়েছি আর এটা স্কিনের জন্য এই শীতকালে দারুণ একটা জিনিস তোমরা আমার চ্যানেলে গিয়ে এই মশ্চারাইজারটাও ভিডিওটা অবশ্যই দেখতে চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে দেখতে পারো তো এটা আমি ভালো করে লাগিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা দেখলে আজকে আমি কিভাবে মর্নিং স্কিন কেয়ারটা তোমাদের কাছে দেখালাম এইভাবেই করতে থাকো দেখবে এই শীতেও কিন্তু তোমাদের স্কিন কিন্তু খুব মানে একটা ব্রাইট থাকবে ভালো লাগবে নিজেদেরকে তো ঠিক আছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে বাজি দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে